বন্যার প্রভাব পড়েছে বাজারগুলোতে নিত্যপণ্যের বাজার দর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরিফুলা কাছে সুমন সুমন বাজার দর কেমন দেখছেন আপনি কি তথ্য রয়েছে জেসিকা সাতক্ষীরার আজকে সুলতানপুর বড় বাজারে কিন্তু একটু হলেও সুখের খবর আমি দিতে পারি সেটি হচ্ছে এই বর্ষার মধ্যে যখন এই বর্ষা মরশুমে বিশেষ করে শাকসবজির দাম যখন বেড়ে যায় ঠিক এই সময় কিন্তু এখন কিছুটা হলেও কমেছে বেগুন কিন্তু ইতিমধ্যে ষাট টাকাতে আশি টাকার বেগুন ষাট টাকাতে নেমে এসেছে এবং শাক সবজি কিন্তু কিছুটা হলেও কমেছে প্রত্যেকটা শাক সবজি কিন্তু দুই দু থেকে পাঁচ টাকা হলেও কমেছে এবং শাক সবজিগুলো যেগুলো বিশ টাকার একটা সবজি সবজির আটি হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু পনেরো টাকা দশ টাকাতে নেমে এসেছে একটু সংকট রয়েছে সেটি হচ্ছে মশলার বাজারে যেটি হচ্ছে এখনো পর্যন্ত কাঁচামরিচের দাম বেশি আর এই পেঁয়াজের দাম কিন্তু এখন একটু বেড়ে গিয়েছে যেটি একশো টাকা ছিল সেটি একটু একশো টাকা হয়েছে আর একই সাথে হচ্ছে বলে রাখা দরকার কাঁচামরিচের দাম কিন্তু ২২০ টাকা থেকে সেটা আড়াইশো টাকায় চলে গিয়েছে আবারও আর অন্যান্য আদা আদা মশলার বাজারটি আসলে খানিকটা হলেও বেড়ে গিয়েছে মাছের দাম কিন্তু তুলনামূলক দশ টাকা করে প্রতিটি মাছের কেজিতে হলেও দশ বিশ টাকা করে কেজিতে দাম কমেছে কিন্তু চালের দামটা একটু বেড়ে গেছে তবে সর্বোপরি প্রতিদিনের যে বাজার করতে আসা মানুষ এই যে শাকসবজির দাম কমে যাওয়া এবং মাছের দাম কমে যাওয়া কিন্তু অনেকটা হলেও সন্তুষ্টি প্রকাশ করছে এবং বাজারে সাধারণ মানুষের মধ্যে একটু হলেও স্বস্তি সৃষ্টি হয়েছে এই ছিল সাতক্ষীরার যে সুলতানপুর বাজারের যে সাধারণ মানুষের বাজার দর নিয়ে যে প্রতিক্রিয়া তার সর্বশেষ